বেশ গোছানো, ছিমছাম, একদম সুন্দর পরিবেশ, নিরিবিলি। ও আর একটা কথা, এটা কিন্তু আমাদের মাহিয়াপুর রেস্টুরেন্ট, মাহিয়া মাহি, অনেক সুন্দর করে ডেকোরেট করা। এবং এই যে পাশে বসার জায়গাগুলো দেখেন কি সুন্দর করে, আপনার চারিদিকে গাছে একদম ভরপুর, মানে গাজীপুরের মতো জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট ভাবা যায় না। আসলে অনেক সুন্দর ডেকোরেট করা, বেশ পছন্দ হয়েছে আমার রেস্টুরেন্টটি। মজা আছে কিন্তু, ভিতরের কোটিংটা দেখাই, এই যে দেখেন, এই প্লেটারের খাবারগুলো বেশ ভালো লাগছে আমার কাছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি ফারিস্তা, ফারিস্তা রেস্টুরেন্টের সামনে। এটা একটা মূলত ইনডোর আউটডোর রেস্টুরেন্ট, মানে এদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের রেস্টুরেন্ট, আর উপরে রুফটপ আছে। রেস্টুরেন্টটা অনেকটা সুন্দর, মানে ডেকোরেশনটা বেশ আকর্ষণীয়। এটা আমি এর আগে অন্য ভিডিওতে দেখছি, তখনই প্ল্যান করছিলাম যে এটাতে যাব, ফাইনালি আসছি আলহামদুলিল্লাহ। দেখেই বোঝা যাচ্ছে বাইরের লুকিংটা সেই রকম গর্জিয়াস, এমনকি যে পাশে যে গাছগুলো আছে এগুলো লাইটিং করা, পুরো পেছানো পেছানো লাইটিংয়ে মোড়ানো আছে। এটা আপনার সন্ধ্যার সময় আসলে এটার সৌন্দর্যটা আরও ভালোভাবে বোঝা যেত। তো যাই হোক, আমরা আসছি লাঞ্চে, এখানে দেখি লাঞ্চে কী কী পাওয়া যায়। আর ও হ্যাঁ, এই জায়গাটার লোকেশানটা হচ্ছে, এটা জায়গার নাম হচ্ছে তেলিপাড়া, ময়মনসিংহ রোড, গাজীপুর চৌরাস্তা থেকে একটু সামনে, ময়মনসিংহ যাওয়ার পথেই পরে এই ফারিস্তা রেস্টুরেন্ট। গাজীপুর চৌরাস্তা থেকে আপনার 1 কিলো মতো হবে, আপনার ময়মনসিংহ যাওয়ার দিকে যে রাস্তাটা গেছে সেখানে হাতের বাম সাইডে এটা পেয়ে যাবেন। তো ঠিক আছে, চলেন দেখি খাওয়ার কেমন। ফারিস্তা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, এই যে উপরে ছবি দেওয়া আছে রুফটপ, এখানে বিভিন্ন সেট মিল আছে, সেট মিলের এই যে নেম দেওয়া আছে। আমরা এখন ভিতরে যাব, এই যে ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর, বসার সিট গুলো বেশ আকর্ষণীয়। এই যে দেখেন রেস্টুরেন্ট এখন একদম ফাঁকা আছে। এক কথাই, যারা ভালো সময় কাটাতে চান তারা এই সুন্দর মনোরম পরিবেশে আসতে পারেন। আপনার একদম নিরিবিলি পরিবেশ এবং ডেকোরেশন খুব ভালোভাবে ডেকোরেট করা। এই যে তাদের কাউন্টারটা, আমরা এখন ফারিস্তা রেস্টুরেন্টের রুফটপ যেটা এনভায়রনমেন্ট আছে সেখানে বসে আছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডেকোরেট করা, দোলনা আছে, এবং এই যে পাশে বসার জায়গাগুলো দেখেন কি সুন্দর করে, আপনার চারিদিকে গাছে একদম ভরপুর। এই যে উপরে দেখেন বড় একটা ঝাড়বাতির মতো আছে, মানে গাজীপুরের মতো জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট ভাবা যায় না। আসলে অনেক সুন্দর ডেকোরেট করা, বেশ পছন্দ হয়েছে আমার রেস্টুরেন্টটি। জানি না তাদের খাবারের কোয়ালিটি কেমন, সেটা পরে দেখা যাবে, কিন্তু আপনার দেখেন চারিদিক থেকে লুকিংটা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন উপরে কি চিলে কোঠা, আর একটা বসার জায়গা আছে। ও আচ্ছা, এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরেও গাছ আছে, ওখানে বসার কোনো ই নাই, কিন্তু এই যে চারিদিকে দেখেন যে পুরাটা এখানে কৃত্রিম ঘাসের মতো আছে। এক কথায় অসাধারণ, গাজীপুরের মতো জায়গায় এত ভালো রেস্টুরেন্ট ভাবা যায় না। আসলে এখন একদম দুপুরের টাইম, এই জন্য ফাঁকা এই রুফটপটাতে। আপনার বিকেলবেলায় সাধারণত মানুষ বসে, বিকেল 5টার পরে মানুষ এখানে ভরপুর থাকে। তো চলেন আমরা ভিতরে যাই, এখন অনেক রোদ। এই যে এখানে ফারিস্তা রেস্টুরেন্টের মেনু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেট মিলের যে প্যাকেজের হচ্ছে লাঞ্চের যে অফারগুলো আছে, এখানে অনেক সেট মিল আছে। সেট মিল 1 এখানে আছে, চিকেন স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, সব ড্রিঙ্কস,
এটার প্রাইস হচ্ছে 270 টাকা, ভ্যাট ট্যাক্স এক্সট্রা কিছু লাগবে না, সব ইনক্লুড এর মধ্যেই। তো আমরা এই সেট মিল ওয়ান একটা নিব, আর এখানে কোনটা নেওয়া যায়, সেট মিল টু, চাউমিন, ফ্রাইড চিকেন, এটা না। আচ্ছা, এই যে এখানে সেট মিল ফাইভে আপনার ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন ওয়ান পিস, মিক্স ভেজিটেবল আর সব ড্রিঙ্কস আছে 299 টাকা। তো এটা একটা নিব। এই তো এখানে আপনার টোটাল 8টা সেট মিল আছে, এছাড়াও তাদের আরও অন্যান্য খাবার আছে। এই তো এই সেট মিলগুলো আপনারা সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত পাবেন। তো আমরা যে 2টা সেট মিল অর্ডার করছিলাম সেটা চলে আসছে। এই যে এটা হচ্ছে সেট মিল ওয়ান, যেটা ছিল সেটা হচ্ছে যে স্যান্ডউইচ, তিনতলা স্যান্ডউইচ দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে ট্রিপল লেয়ার আর কি। আর এই যে সাথে ফ্রেঞ্চ ফ্রাই আছে, এটার সাথে ড্রিঙ্কস আছে, এটার দাম ছিল 270 টাকা। আর এই যে এটা রাইসের যেটা প্লাটার ছিল, এটা হচ্ছে আপনার 5 নম্বর সেট মিল ছিল, যেটা এটাতে আপনার চাইনিজ ভেজিটেবল ছিল, একটা ফ্রাইড চিকেন ছিল আর ফ্রাইড রাইস আর সাথে সব ড্রিঙ্কস। এটার প্রাইস ছিল 299, মানে 300 টাকা। তো ঠিক আছে, প্রথমে স্যান্ডউইচ দিয়ে ট্রাই করি। আচ্ছা, প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই গুলো ঠান্ডা হয়ে যাবে, এটা দিয়ে টেস্ট করি, গরম গরম ছাড়া ভালো লাগে না। সস একটু ডুবিয়ে, এই যে হিউজ পরিমাণে আপনার সস দিছে এখানে অনেকগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, টেস্টটা কেমন দেখি। ফ্রেঞ্চ ফ্রাই গুলো আপনার এখনই ফ্রাই করে দিছে, বুঝা যাচ্ছে ফ্রেশ। মজা আছে কিন্তু। আচ্ছা, এবার স্যান্ডউইচটা টেস্ট করি। স্যান্ডউইচের লুকিংটা সো ইয়ামি, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে, আমি আপনাদের ভিতরের কোটিংটা দেখাই। এই যে দেখেন, অনেক চিকেন দেওয়া আছে, মিও দেওয়া আছে, সস দেওয়া আছে। তো প্রথমে এমনি একটা বাইট নেই, সস ছাড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা চিকেনকে একদম কিমা করছে ছোট ছোট করে, তারপর সেটাকে ভালো করে মেয়োনিজ আর টমেটো ক্যাচাপ দিয়ে মিক্সচার করে তারপর এটাতে দিছে, তারপর এটাকে স্যান্ডউইচ মেকারে মেক করে তারপরে দিছে। তো এটা আরেকটা নেই, আরেক ভাই, যারা সস অনেক পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে নিঃসন্দেহে। স্যান্ডউইচের লুকিংটা একদম অসাধারণ, সাইজ মোটামুটি বড় আছে, তারপরও প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। নট অনলি এটা, এটাও কিন্তু এরকম একটা পরিবেশে এত ভালো একটা রেস্টুরেন্ট, সেখানে আপনারা একটু প্রাইস বেশি হওয়াটা স্বাভাবিক। তো সেট মিল ওয়ান গেল, এবার রাইসটা, রাইসের যে প্লাটারটা আছে এটা টেস্ট করে দেখি। এবার তাদের রাইসের যে প্লাটারটা আছে এটা টেস্ট করে দেখি, বেশ গোছানো, চিমছাম, একদম সুন্দর পরিবেশ, নিরিবিলি। ও, আর একটা কথা, এটা কিন্তু আমাদের মাহিয়াপুর রেস্টুরেন্ট, মাহিয়া মাহি। তো এই যে রাইসটা, তো আমি এখান থেকে শুধু একটু অনলি রাইসটা একটু টেস্ট করি। এটা হচ্ছে এগ ভেজিটেবল ফ্রাইড রাইস। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসটা ভালো, চাইনিজ ভেজিটেবল যেটা আছে এটার সাথে এটা মিশিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। না, এটার
বাটারের খাবারগুলো বেশ ভালো লাগছে আমার কাছে। এই যে চিকেন ফ্রাইটা, ক্রিসপি চিকেন ফ্রাই না, এটা থাই ফ্রাইড চিকেন। তো এটা একটু টেস্ট করি। শসে ভিজিয়ে তবে আমি বলবো ওই সেট মিলের চাইতে এটা অনেক বেটার, এটা টেস্টও ভালো। মানে অন্যান্য জায়গার ফ্রাইড রাইসের চাইতে এখানকার ফ্রাইড রাইসের টেস্টটা ভালো আছে। চিকেন ভেজিটেবল যেটা আছে, চাইনিজ ভেজিটেবল যেটা আছে, এটাও বেশ মশাল্লা, আর ফ্রাইড চিকেনও ভালো। আমি বলবো যদি আপনারা গাজীপুরের এই সাইডে আসেন, যদি মনে করেন যে আমরা একটু রেস্টুরেন্টে যাব, ছবি টবি তুলবো, সেলফি টেলফি তুললে যারা বেশি পছন্দ করেন রেস্টুরেন্টে আসতে পারেন। রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর, খাবার মোটামুটি ভালো, এই মিলটা নিতে পারেন। মানে আমি যে দুইটা সেট মিল ট্রাই করছি তার মধ্যে এটা বেটার, ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে, একদম ফাঁকা বললেই চলে। হয়তো হাইওয়ের সাথে এবং ঢাকা থেকে একটু আউটসাইডে, এই জন্যে ঢাকার ভিতরে হলে রেস্টুরেন্টটি নিঃসন্দেহে আমি বলতে পারি যে ভালোই চলতো। এখন জানি না সবসময় এরকম থাকে কি না, তবে খাবার যেমন আছে আর ডেকোরেশন যা আছে, ঢাকার মধ্যে যদি রেস্টুরেন্টটা হতো তাহলে সেই চলতো। তো এই তো ভিডিও মূলত এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্ট করেন, আমার ভিডিও দেখেন, আর আমাদের জন্য দোয়া করেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।